না, কেন? যাকে ভালোবাসি তাকেই পাইনি। পাবা কেমন? কি ভাগ্য নাই তোমার তাহলে? আমার মতো কপাল পুড়ি আর কয়জন ভালোবাসতে যে শুধু ছেঁকা খাই। কিন্তু তুমি ছেঁকা খাইছো? তুমি ছেঁকা খাইছো? হ্যাঁ খাইছি তো তোমার কাছ থেকে। আমার কাছে তুমি ছেঁকা খাইছো? হুম, আমি আবার কি ছেঁকা দিলাম তোমায়? তোমার যেটা ভালো সেটা তো তুমি করে ফেলেছো, তাহলে আমি ছেঁকা দিলাম কোথায় বলো? তুমি তো আমাকে বিয়ে করতে পারলে না। বিয়ে তো আমি করতে ঠিকই পারতাম, কিন্তু তুমি তো বিয়ে হলে না, তুমি তো পরের বাড়ি চলে গেলে। ইচ্ছা করে গেছি আমি, আমার বাবা মা জোর করে বিয়ে দিয়ে দিচ্ছে, এখন আমি কি করব বলো। সবই ঠিক আছে, কিন্তু আসলে আমি তো এই জিনিসটা বুঝতে পারিনি যে তোমার বাবা মার শখ, তোমার বাবা মার ইচ্ছার বিরুদ্ধে তুমি গেছো। আমি জানি যে তুমি তোমার ইচ্ছাইতে গেছো, বারবার বাবা মাকে দোষ দিয়ে নিজেকে আর কত সামলাই থাকবো বলো? তুমি তো এখন বলবাই। আমি আবার কি বললাম? আমি তো যেটা বললাম সেটা সত্য কথাই বলতেছি তোমায়। আমাকে ভালো লাগে নাই তোমার? তোমাকে ভালো লাগেনি আমারই, আমাকে ভালো লাগছিল তোমার, বুঝছো? কিন্তু তুমি ভালো লাগেনি, এটা মিথ্যা কথা বলছো। কেন মিথ্যা কথা বললাম আমি? তাহলে কেন আমার অন্য জায়গায় বিয়ে হয়ে গেছে তুমি কিছু বলনি? আমি কি বলবো, তুমি যদি গোপনে বিয়ে হয়ে যাও তাহলে আমি কি করবো? আমি কি জানি তোমার বিয়ে হয়েছিল? আমি তোমাকে বলিনি যে আমার বাবা বিয়ে দিয়ে দেবে, তুমি বিয়ে করবে নাকি? আমি তো পরে নাম্বারটা নিয়ে তো তোমার ফোন দিলাম, এখন এই ফোনে ফোন দিলাম দেখে যে তুমি ধরছো, তোমার জামাই ধরে না, এটা তো সৌভাগ্য। যদি ধরতো তাহলে কি হইতো? আমার জামাই তো আমার ফোন ধরেই না। কেন, তোমার জামাই মনে হয় সবসময় তোমার কথাই শোনে? হ্যাঁ আমার কথা শোনে। আর শুনবে না যে ভাগ্যবান একটা বউ পাইছে? আর চাটাম দিতে হবে না, লিখছে আর কেন বলো, কেন? কি বলবো, তুমি আমাকে বিয়ে করতে পারোনি, অন্য জনের হাতে আমাকে তুলে দিয়েছো। আমার মন চায় না যে খাই কিংবা কাজ করি, আমার ভালো লাগে না, অশান্তি লাগে সারাক্ষণ, আর কি করব। এটা তোমার ভাগ্য, আমার ভাগ্য না। এখন কি করবা বলো তো? একটা কথা কি জানো, প্রেম ভালোবাসা সবার জীবনে আসে, হয়তো কারো জীবনে কম কারো জীবনে বেশি। আমি ধরে নেবো আমার জীবনে হয়তো প্রেম ভালোবাসাটা আসছিল খুব কমে, এই জন্য তোমার ভাগ্যে আমার হয় নাই বা আমার ভাগ্যে তোমার হয় নাই। এটাই সত্যি, কপাল লিখুন, যার যেটা হয় সেটা হয়। তাহলে এখানে আফসোস করার কিছুই নেই, যদিও হয়ে গেছো পরের ঘরে চলে গেছো, তাহলে তো এখানে তোমার সাথে আমার যোগাযোগ করার তো কোনো প্রশ্নই আসে না। এখন কি করবা বলো তো? কি করবো, তুমি ফোন দিবা না? তুমি ফোন না দিয়ে যদি ভালো থাকতে পারবা সমস্যা কি? বারবার আমি ফোন দিয়ে তোমাকে বিরক্ত করবো, এটা আমার দরকার আছে? বলো, না তুমি ফোন দিবা না আর আমাকে? এখন ফোন দিয়েও বা কি লাভ বলো, যদি দুইজনের মনের মিল না থাকে ফোন দিয়ে আর লাভ আছে? সেটা তুমি ফোন দিবা না, আমি বলছি ফোন দিবা না, তুমি তো একজনের ঘরের বউ, আমার তো আর কেউ না, তাহলে ফোন দিয়ে কথা বলার দরকার আছে? তাই না? কেন, শুনে আফসোস হলো, কষ্ট হলো মনে হয় ভিতরে? কষ্ট আর কে দেখছে, আমার কাছে ফোন না দিয়ে তুমি যদি সুখী থাকো থাকবা, সমস্যা কি? তুমি তো ভালো থাকবা সেটা তো আমি জানি। তুমি কি করে বুঝলে আমার মনটা যে আমি ভালো থাকবো? তোমার সাথে আমি সংসার করি না বটে ঠিকই আছে, কিন্তু তোমার সাথে আমি চলছি 7 বছর, 7 বছরে কি তোমার মনের ভাব ভাষা আমি কিছু জানি না, কিছু বুঝি না? বুঝবা কি করে, বুঝতে এলে মন করতে না। তুমি সেই প্রেম করার শুরু থেকে তুমি আমার প্রতি একটু দুর্বলতা নিয়ে আসো, কারণ এখন তো বলবাই, এখন তো বলবা এই কথা না, আমি জানতাম না যে তুমি এরকম কিছু একটা করবে, বুঝছো? তোমার কাছে আমার ভালোবাসার যে কোনো মূল্যই থাকলো না সেটা আমি মানে বলে আর বোঝাতে পারবো না কাউকে। সমস্যা নাই, আমি এমন কিছু করবো না যাতে তুমি সবসময় কষ্ট পাও, তুমি ভালোই থাকবা। ভালো আর থাকবো কথা থেকে, ভালো থাকার সব আশা শেষ।
কেন? কিছুই ভালো লাগে না এখন তোমাকে ছাড়া। আমার ভালোবাসাটা ভালো ছিল? ছিল বলেই তো মনে পড়ে। তাহলে তুমি বিয়ে হয়ে গেলে কেন? বিয়ে কি আমি ইচ্ছে করে করছি? বারবার একজনকে একটা দোষ দিয়ে নিজে পারবার চেষ্টা করো না, বুঝছো? এটা ঠিক না। আচ্ছা তুমি তো, হ্যাঁ কি বললা, তুমি এখানে আসবা, দেখা করবো আমার সাথে? তোমার সাথে দেখা করব? হ্যাঁ, তুমি যে জিনিসগুলো দিছিলে না সেগুলো নিয়ে যাবা। কেন? আমি চাই না, তোমাকে ভালোবাসি, এখন তো আর আমাদের দুইজনের সম্ভব না সম্পর্কটা, তো তোমার জিনিসগুলো তুমি নিয়ে যাও। শোনো, আমি জিনিস নেওয়ার জন্য তোমাকে আমি জিনিস দেই নাই, আর যদি দিতে হয় তাহলে আমি যে একটা মূল্যবান তোমাকে যে একটা জিনিস দিয়ে রাখছিলাম ওটা তুমি আমাকে ফেরত দিতে পারবা? কি জিনিস? তোমার বিয়ের আগে কি সেটা তুমি বলো, কি দিছিলাম সেটা কি ধরে রাখার জিনিস বলো, ফেরত দিতে পারবা? না। তাহলে তুমি কেন আমাকে সে বলতেছো কথাটা? যদি ফেরত দিতে পারো তাহলে তোমার সে প্রথম ভালোবাসাটা আমাকে ফিরিয়ে দাও। এটা কখনো দেওয়া যায়? তো তাহলে তুমি কেন তুমি আমার গিফট ফেরত দিতে চাচ্ছ? তাহলে মনে করবো যে আমিও আসলে ভালো ছিলাম না, আমার গিফট তোমার ভালো লাগে না, তাই না? আসলে জানো, ওগুলো থাকলে আমার কষ্ট লাগে দেখলে। কষ্ট তো লাগবে না, তোমার তো ভালো থাকার কথা, ভালো লাগার কথা। কারণ তুমি আমার জায়গায় যদি তুমি হইতে তাহলে বুঝতে। আমার আমার জায়গায় তুমি না, আসলে আমি তোমার কাছে নেই এখন, আমার জিনিসগুলো তুমি দেখবা, তুমি মনে করবা যে আমি তো আছি, এই মনে করে তুমি থাকবা, তাহলে তো কোনো সমস্যা হয় না। না তাও আপত্তি আছে তোমার, বলো না। তো তাহলে কেন বললে এভাবে? আমার জিনিস তোমার পছন্দ হয় না? হয় তো হয়, তো তুমি কেন বলতেছো বারবার একটা কথা? কি করব? হুম, আচ্ছা তুমি কি আসবে এপাশে একবার? তুমি তো অন্যের বউ হয়ে গেছো, আমি আবার যাই দেখা করে কি করব? তুমি নাকি আমাকে খুব ভালোবাসো, তাই একটুখানি দেখা করলে কি দোষ? দেখা করতে পারি যদি তুমি আমাকে একটু ভালোবাসা দাও। দেবা, এটা কিভাবে? তোমার বাবার বাড়ি আসো, আসবা? চলো যাই। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি বের হয়ে চলে আসো, তোমার বাবার বাড়িতে আমি যাচ্ছি। হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।